বন্ধুরা, সজল গায়ত্রী কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি এনেছি, বেগুন ভাপা। আজকে বেগুন ভাপা করে দেখাবো। তো বেগুন ভাপা করতে আমার কী কী উপকরণ লাগে আসুন দেখে নিই। প্রথমে বেগুন নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি বেগুনটা। নুন আছে, হলুদ, লঙ্কার গুঁড়ো, শস্য, পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, শস্য আর পোস্ত। চাইলে আপনারা ওর ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়েও বাড়তে পারেন, নাহলে খালি শস্য পোস্ত দিলেও চলবে। আর আছে তেল, শস্য তেল লাগবে এর জন্য। তো আসুন বানিয়ে নিই। বেগুনটা ভেজে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এক এক করে বেগুনটা ছেড়ে দেব। বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে শস্য বাটাটা দিয়ে দেবো, শস্য পোস্ত যেটা বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো, এবার লঙ্কাটা দিয়ে দেবো। এ ভালো করে মিলিয়ে নেব। আবার এক এক করে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা এক এক করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু শস্যর তেল দিয়ে দেবো। আবার একটু মিলিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, এখন এর ভিতরে একটা স্টান দিয়ে দেব। এর ভিতরে একটা স্টান দিয়ে দেব। দেখুন এই বাটিটা এখন ঢাকা দিয়ে দেব, দিয়ে এখন বসিয়ে দেব। বসিয়ে দিয়ে উপরের দিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এখন বসিয়ে দেবো স্টানের উপরে, দিয়ে ওর উপরে আবার ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকাটা খুলে নেব। আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নেবো।
এবার এটা বাটিটাকে নামিয়ে নেব, ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার বেগুন ভাপা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন, তেল ছেড়েছে, সুন্দর হয়েছে দেখুন, কালারটা সুন্দর এসেছে, তেল ছেড়েছে। 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি, তারপর এটাকে বের করে নিলাম। এখন বের করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।